রোবট নিয়ে চারদিকে বেশ হইচই আর সোফিয়া নামক রোবট তো মাত করে গেছে বাংলাদেশ ঢাকায় সোফিয়া আসার আগে হইচই ফেলেছিল দেশে প্রথমবারের মতো রোবট রেস্টুরেন্ট বোঝায় যাচ্ছে দিনকে দিন রোবট হয়ে উঠছে নানা কাজের কাজই কৃষিতেও ঘুরতে যাচ্ছে রোবটের ব্যবহার বাংলাদেশে রোবট রেস্টুরেন্ট চালালো এবার জাপানে পুরো একটি খামার চালাবে রোবট এমন খবর চাওর হয়েছে গণমাধ্যমে চারাগাছে পানি দেওয়া থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত প্রায় সব প্রক্রিয়া তারাই দেখভাল করবে জাপানের কিউটো এলাকার এই রোবট খামার কর্তৃপক্ষ বলছে বিশ্বে এ ধরনের স্বয়ংক্রিয় খামার এই প্রথম ছাদে থাকা এ খামার থেকে দিনে ত্রিশ হাজার লেটুস পাতা তোলা হবে স্প্রেড নামের ওই খামার মালিক প্রতিষ্ঠান আশা করছে পাঁচ বছরের মধ্যে উৎপাদন বাড়িয়ে দিনে পাঁচ লাখে পৌঁছাবে স্প্রেডের কর্মকর্তা কোজি মোরিসাদা এএফপিকে বলেন বীজ বপনের কাজটা মানুষই করবে তবে উৎপাদিত লেটুস পাতা তোলা পর্যন্ত বাকি সব প্রক্রিয়া স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবটের মাধ্যমে সম্পন্ন হবে দা আরও বলেন খামারের কাজে রোবট নিয়োগ করলে কর্মী নিয়োগের খরচ প্রায় অর্ধেক কমবে আর জ্বালানি খরচও কমবে প্রায় এক তৃতীয়াংশ মুক্ত ওই লেটুসে সাধারণ খামারে উৎপাদিত লেটুস পাতার চেয়ে বিটা ক্যারোটিনও বেশি থাকবে এদিকে সম্প্রতি জার্মানির মিউনিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে গবেষকরা এমন এক রোবট তৈরি করেছেন যা ফসল তুলে এনে দিবে আপনার ঘরে আপাতত গবেষকরা ওই রোবটকে দিয়ে ক্যাপসিকাম তোলার কাজ করাচ্ছেন আর এই অনুশীলন চলছে বিশ্ববিদ্যালয়টির গবেষণাগারে